ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছরে এবার শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার। ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম পিপুল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবু হোসেন বাবলা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ও ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জিন্না সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আজকে আমি বিশেষ করে বলতে চাই, একটি দেশ ও জাতির মেরুদণ্ড হলো সাংবাদিক বন্ধুরা, আর এই সাংবাদিক বন্ধুরা যে আজকে হতদরিদ্র মানুষের মাঝে এই যে বিতরণ করছে, এটি একটি ঐতিহাসিক ঘটনা। সুতরাং তারা তাদের মেধা শ্রম দিয়ে নিজের অর্থ এবং মানুষের কাছে গিয়ে যে অর্থ আদায় করে আজকে যে জনগণের জন্য পাশে দাঁড়িয়েছে, এই জন্য আমি সাংবাদিক বন্ধুগণ এবং বিশেষ করে যারা যারা সহায়তা করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই।